हेलो फ्रेंड्स, माई मम रेसिपी अपन सकल के जाना सुस्वागत। आज हमें अपन एक भिन्न धरण चाटनी रेसिपी बनिए देखा। एर आगे हमारे चैने विभिन्न प्रकार चाटनी रेसिपी आपलोड करी। आज हमें अपन बनिए देखा आगुर चाटनी। रेसिपिटी बनानो जेमन ही सहज और खेते हैं दारूण टेस्टी। ताहले चलून देखे नेवा जाक किभाबे तैरी करते हैं आंगुरेर चाटनी। एई रकमेर नित्य नतून एवं सहज सरल रेसिपिर आपडेट पावार जोन्नो आमार चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। आर भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। ताहले चलून आर देरी ना करे चटपट आजकेर रेसिपिटी शुरू करे नेवा जाक। आमी प्रथमे निये निएछि आंगुर। आमी एखाने एक बाटी परिमाणे आंगुर व्यवहार करेछि आर आंगुरगुलोके देखुन এইভাবে আমি অর্ধেক করে কেটে নিয়েছি আর সমস্ত আঙ্গুরগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সরিষার তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এদের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি আর আমি এখানে একটা ছোট সাইজের শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবার দেব সামান্য পরিমাণে কালো সরষে। এবার আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন কয়েক সেকেন্ড আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দেব অর্ধেক করে কেটে নেওয়া আঙ্গুর। দেখুন সমস্ত আঙ্গুরগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দেওয়ার পর দেখুন এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন দু মিনিট মতো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। দেখুন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে থাকেন। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে একটু ঘন হয়ে আসে। দেখুন পাঁচ মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেব পাতিলেবুর রস। আমি এখানে অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস ব্যবহার করলাম। দেখুন পাতিলেবুর রসটা ভালো করে নিংড়ে দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাতিলেবু দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, তাহলে কিন্তু পাতিলেবুর ফ্লেভারটা বজায় থাকবে। এবার আমি খাবারের শেষ পাতে পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম আঙ্গুরের চাটনি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলে ভীষণ ভালো লাগবে। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।